فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي بيبلوب باي إنما الأعمال بالنيات নিয়তের উপরই আমল নির্ভর করে। সেই হিসেবে কাজের কারণে, কাজের চাপের কারণে কেউ যদি শেষ রাতে ঘুমিয়ে উঠে তাহাজত পড়তে না পারে, ঘুমানোর আগে তারা তাহাজত পড়লেও একই রকম সব পাবে। ডিউটি শেষে যাদের ডিউটি একটা শেষ হয়, বারোটা শেষ হয়, তারা যদি তাহাজত নামাজ পড়ে ঘুমায়, এতে করে তারাও সব পেয়ে যাবে, সবের কোনো কমতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবের ভাণ্ডার রয়েছে পর্যাপ্ত পরিমাণ, সবের কোনো শেষ নাই। এই জন্য নিয়তটা এখানে আসল, অন্তরটাই আসল। কেউ যদি অন্তর থেকে আশা করে যে শেষ রাত্রে আমি উঠে তাহাজ্জুদ পড়তে পড়ব, কিন্তু কোনো কারণবশত পড়তে না পারে, অর্থাৎ পড়ার যদি আকাঙ্ক্ষা রাখে মনের ভিতরে, তারপরে কোনো কারণবশত যদি পড়তে না পারে, তাহলে একই রকম সব পাবে, সবের কোনো কমতি হবে না। জি বিপ্লব ভাই, আপনারা মালয়েশিয়াতে আছেন, ডিউটি করেন, অন্যরা অন্যান্য দেশে আছে, তারা যদি রাতের শেষাংশে না পড়ে প্রথমাংশে তাহাজ্জুদ পড়ে নেয়, সব পাবে ইনশাআল্লাহ, সবের কোনো কমতি হবে না। ধন্যবাদ।